হচ্ছে 46 টাকা 46 টাকা আর শুধু বাকিটা যা বড় হয়েছে সেটা 46 টাকা আর মুক্তা পুঁজি এখানে ব্যবহার হয়েছে অ্যাভারেজে 50 টাকা কালার ব্যবহার করলে অবশ্যই সেগুলোর দাম একটু বেশি হবে আমার এই মুক্তা পুঁতিগুলোর দামও হচ্ছে 650 টাকা তাহলে এখানে যদি আমি আরও 50 গ্রাম মুক্তা পুঁতি ব্যবহার করে থাকি অ্যাভারেজে তাহলে এটা দাম হবে 35 টাকা দেখতেও হয়তো খুব বেশি বড় না কিন্তু এই ব্যাগটা বানানো কিন্তু এতটাও সহজ না এই ব্যাগটা প্রপারলি বানানোর জন্য অন্তত পক্ষে 3-4 ঘন্টা সময় যারা রেগুলার কাজ করি তাদের জন্যই লাগবে আর যারা নতুন তাদের জন্য এর চেয়ে আরও অনেক বেশি সময় লাগবে তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি আপনার পারিশ্রমিকটাকে অ্যাড করবেন এখন নির্ভর করছে আপনি পারিশ্রমিক ঠিক কত নেবেন 100 টাকা এটা খরচ আছে এখন আপনি যদি 3-4 ঘন্টা কাজ করেন আপনার সেই পারিশ্রমিকটা এটার সাথে আপনি কতটুকু যোগ করবেন সেটা আপনার উপরে নির্ভর করবে আমি যদি আমার ক্ষেত্রে বলি তাহলে এই ব্যাগটা তৈরি করার জন্য হোক বা যাই হোক 3-4 ঘন্টা যদি আমি কাজ করি সেক্ষেত্রে আমি অন্তত পক্ষে 200 টাকা পারিশ্রমিক টাকা যদি খরচ হয় আর 200 টাকা যদি আমি পারিশ্রমিক নেই তাহলে 300 টাকা হয়ে গেল তাহলে আর কি বাকি থাকলো এখন আপনি প্রফিট কত করবেন সেটা নির্ভর করবে সম্পূর্ণ